এই মুহূর্তের সবচাইতে বড় খবর, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তেলেঙ্গানাতে নির্বাচনী জনসভায় একেবারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এটা কোনো নির্বাচনী জনসভা মঞ্চ থেকে কিন্তু একেবারে রোড শো, তেলেঙ্গানাতে বিশাল জনসভা। টিএসআর এবার তারা কিন্তু ক্ষমতা হারাতে পারে, দখলে যেতে পারে কংগ্রেসের। কেননা সরাসরি উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে শাসক দলকে এবার কোণঠাসা করতে ময়দানে নেমেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, অনাডার সাংসদ। রাজ্য রাজনীতিতে এই বিষয়বস্তু কতটা উজ্জীবিত হবে কংগ্রেস মহল, তার উপর নির্ভরশীল করছে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। যখন সিউড়ি জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, তার আগের মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি বিশাল একেবারে হুট খোলা গাড়িতে চেপে কংগ্রেস সাংসদ দলীয় সমর্থকদের মাঝে রোড শোতে মেতে ওঠেন। তিনি বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে বেকার যুবদের কাজ হবে, বিদ্যুৎ বিল মুকুব, কৃষক বিল মুকুব, এই সব কিছু ঊর্ধ্বে নিয়ে কংগ্রেসের আবারও তাদের নতুন কিন্তু পথ চলা শুরু। আর এই ঘটনা সরজমিনে কিন্তু আমরা প্রতিক্রিয়া দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরেছি। রাজ্য রাজনীতিতে আরও একবার দর্শক বন্ধু থেকে আমরা পুরো বিষয়টি জানাবো যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একেবারে ব্যাপক উদ্দীপনায় সাড়া শব্দ পাচ্ছে কংগ্রেস সমর্থকরা। কেননা তেলেঙ্গানা, যে তেলেঙ্গানা একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু কংগ্রেস বড় অংশের শক্তি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক যখন উত্তর পূর্ব বলুন কিংবা দক্ষিণ ভারতের রাজ্যগুলি বলেন, সেক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধীর ক্রমশ শক্তি প্রয়াস, সেই শক্তি কিন্তু কতটা শক্তি একেবারে কংগ্রেস মহলে কিন্তু একটা খুশির সংবাদ আসতে চলেছে। কেননা রাহুল গান্ধী আজকে যারা তারা পুজো দিয়েছিলেন অর্থাৎ তেলেঙ্গানাতে, এবং পুজোর শেষ মুহূর্তে কিন্তু মন্দিরের পর তারা একেবারে শুদ্ধ হয়ে দরবার হয়েছেন কংগ্রেস ভবনে। তারপর হুট খোলা গাড়িতে চেপে সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সঙ্গে নিয়ে কংগ্রেসের নেতাকর্মীদের একেবারে লক্ষাধিক জনস্রোত। রাজপথ কাঁপিয়ে কংগ্রেসের অনুগামী সমর্থকরা বলেন, আগামী দিন 2024 বিজেপি সরকার ক্ষমতা হারাবে, দিল্লির মসনদ দখল নেবে কংগ্রেস, প্রধানমন্ত্রী হবে রাহুল গান্ধী, এটা বুক ভরা স্বপ্ন দেখছে কংগ্রেসের নেতাকর্মীরা। তবে এই বুক ভরা স্বপ্ন কতটা শক্তি একেবারে শক্তি জাগিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ওপর নির্ভরশীল করবে, তারপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে চলছে। কেননা রাজ্য রাজনীতির বিষয়বস্তু কতটা প্রভাব, সেই কারণে কিন্তু বিজেপি এবার দিশাহারা হতে পারে, দিশাহারা হচ্ছে এমনটাই আমরা খবর জানাচ্ছি। কেননা মধ্যপ্রদেশেও বিজেপির একেবারে তেড়ে নাড়ে না, কিন্তু তাদেরও হাতছাড়া হতে পারে। এবার তেলেঙ্গানাতে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় আসবে গরিবের স্বার্থে এবং বেকার যুবদের স্বার্থে নিয়ে সরাসরি, এবং যারা বড় বড় ব্যবসায়ী তাদের জন্য অনেকটাই সুযোগ সুবিধা পাবে কংগ্রেস ক্ষমতায় এলে। এ পরিষ্কারভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী যখন মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় কংগ্রেস সমর্থকদের মাঝে যে জনসভা, সেই জনসভা দেখে বিজেপি এবার ভয় পাচ্ছে। কেননা মধ্যপ্রদেশ, সরাসরি ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা, এই পাঁচ রাজ্যে ভোটের নিরপেক্ষতা কতটা শক্তি পাবে তার উপর কিন্তু একটা গতিবেগ বলে মনে করানো হয়। রাজ্য রাজনীতির দর্পণায় ব্যাপক অংশে সাধারণ মানুষজন এবং ভোটার জানতে চাইছে যে বিজেপি কে একটি ভোটও নয়, মানে বিজেপির বিরুদ্ধেই সাধারণ ভোটাররা কি জোটবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে হটাতে পারবে দিল্লির মসনদে। কিন্তু রাহুল গান্ধীর যে জনসভায় লক্ষাধিক মানুষের জনসমক্ষীন হয়ে পথ চলা শুরু করে দিল কংগ্রেস সমর্থকরা, রাহুল গান্ধী আরও দুটি কথা বলেন স্পষ্টভাবে। তিনি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, দুর্নীতির মাস্টার মাইন্ড বিজেপির নেতা। কিন্তু এবার একটা দেখার বিষয় রয়েছে কতটা উজ্জীবিত হবে দলীয় কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু একাধিক কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী সরাসরি আজকে যে নির্বাচনী ভোট প্রচার রোড শো শুরু করলেন।
আর এই রোড শোর মাঝে কতটা উজ্জীবিত হবে, কতটা শক্তি হবে তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল করছে বাস্তবে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। রাজ্য রাজনীতির তেলেঙ্গানা, যে তেলেঙ্গানাতে টিএসআর ক্ষমতায় থাকার সত্ত্বেও একটা আলাদা রাজ্য নিয়েও কিন্তু একটা চিন্তা ভাবনা, যখন মিজোরামের পর যখন রওনা হয়ে তিনি সরাসরি তেলেঙ্গানাতে পৌঁছে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এবং মানে সরাসরি যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে বলেছেন যে বিজেপি এবার তারা কোন ঠাসা হবে, বিজেপি দুর্বল হবে, এটাই সরজমিনে দেখার বিষয় রয়েছে। তাছাড়াও রাহুল গান্ধীর যে ইস্তেহারে কৃষক বিল মুকুব, বিদ্যুৎ বিল মুকুব, কিন্তু সবটাই কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু একটা ব্যাপক অংশের বাড়তি অক্সিজেন আর শক্তি বৃদ্ধি পেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলে একটা ধারণা। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের উদ্দীপনায় যে শক্তি সেটার উপর নির্ভরশীল করছে আসন্ন বিধানসভা নির্বাচন তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন পাঁচ রাজ্যে যখন সিউড়ে মধুর মতো নির্বাচন এগিয়ে আসছে, তখন বিজেপিকে এবার পায়ে নিজের পায়ে ব্রেক মারতে শুরু করে দিচ্ছে। রাজ্য রাজনীতির বিষয়বস্তু দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার বিষয়টা জানাব যে মধ্যপ্রদেশ নির্বাচনী ভোট প্রচার রোড শোতেই একেবারে রাজপথ কাঁপিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তারপরে যে রাহুল গান্ধীর ওপর সাধারণ মানুষ ভর করেও কয়েক শতক যাবতীয় সেটার ওপর কিন্তু নির্ভরশীল করতে পারে। এছাড়াও তেলেঙ্গানাতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি সেটা কি পূর্ণ করতে পারবে, এটাই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। দর্শক বন্ধুদেরকে আরও একবার জানাবো যে তেলেঙ্গানাতে নির্বাচনী রোড শোতে অর্থাৎ রাহুল গান্ধী হুটখোলা গাড়িতে চেপে চড়িয়ে হঠাৎ কিন্তু তাদের একটা আলাদা মনোভাব শক্তি বৃদ্ধি পাচ্ছে। দিল্লি কংগ্রেস হাইকমান্ড তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে তুলে ধরছে। জনমত সমীক্ষা বহু এলাকার মানুষজন এবং ভোটাররা বলতে চাইছে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, অন্য কোনো আঞ্চলিক দলের সীমাবদ্ধ থাকবে না, একেবারে চ্যালেঞ্জের মুখে পুরোপুরি বিষয়টি জানতে পারবেন দর্শক বন্ধুগণ।